আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একাদশ শ্রেণীতে ভর্তির ফলাফলটি প্রকাশিত হয়েছে। তো আজকে চারটি বিষয় আপনাদেরকে দেখিয়ে দেব, সেটি হলো ফলাফলটি কিভাবে দেখবেন এবং যারা নির্বাচিত হয়েছেন আপনাদের রেজিস্ট্রেশন ফিটি আপনারা কিভাবে পরিশোধ করবেন এবং মাইগ্রেশন কি এবং মাইগ্রেশন কিভাবে কাজ করে এবং যারা নির্বাচিত হননি তাদের পরবর্তীতে কি করতে হবে, আজকে চারটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ফলাফলটি কিভাবে দেখবেন। ফলাফলটি দেখার জন্য আপনি আপনারা মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারটি ওপেন করার পর ওপরের অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন xiclassadmission.gov.bd, লেখার পর ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করলে এখানে এমন একটি ইন্টারফেস এখানে দেখতে পাবেন। এখানে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ রেজাল্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে আপনার রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে যে ভেরিফিকেশন যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই বক্সে এটি লিখে এখানে ভিউ রেজাল্টে এখানে ক্লিক করবেন। ভিউ রেজাল্টে ক্লিক করলে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে যদি মনোনীত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এমন একটি মেসেজ নিচে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে অভিনন্দন, আপনি নিচের কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন। সেই কলেজের নামটি আপনি নিচে এখানে দেখতে পাবেন। তো যারা মনোনীত হয়েছেন আপনাদের কি করতে হবে পরবর্তীতে সেটি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 30/1/2022 তারিখ হতে 6/2/2022 তারিখের সন্ধ্যা 8টার মধ্যে মোবাইল ব্যাংকিং এর চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 228 টাকা, ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নির্চয়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নির্চয়ন করতে হবে না, অর্থাৎ রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 19/2/2022 হতে 24/2/2022 তারিখ পর্যন্ত, ক্লাস শুরু 2/মার্চ/2022 তারিখে। তো যারা নির্বাচিত হয়েছেন আপনাদের এখন রেজিস্ট্রেশন ফিটি আপনাদের জমা দিতে হবে। রেজিস্ট্রেশন ফিটি জমা দেওয়ার জন্য আপনি আবার এক্সাই ক্লাস অ্যাডমিশন সিস্টেমের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নিবন্ধন ফি প্রদান, এখানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো মাধ্যম পেয়ে যাবেন আপনার এটির ফিটি পরিশোধ করার জন্য, বিকাশ, রকেট, নগদ, সোনালী ব্যাংক, টেলিটক, উপায়। আপনি যে মাধ্যমে ফিটি পরিশোধ করতে চাচ্ছেন সেটির উপরে যদি ক্লিক করেন কিভাবে ফিটি পরিশোধ করতে হবে আপনি সেটির এখানে উদাহরণটি দেখতে পাবেন। তো আমি অবশ্যই এখানে বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করেছিলাম। তো সেটির কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করার জন্য আপনি আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন। বিকাশ অ্যাপসে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পে বিল, পে বিল এই অপশনে এসে এখানে ক্লিক করবেন। পে বিল অপশনে ক্লিক করলে আপনি এমন একটি পেজ এখানে পেয়ে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এডুকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এডুকেশনে ক্লিক করলে আপনি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সআই ক্লাস অ্যাডমিশন, অথবা আপনি এখানে গিয়ে সার্চ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে, তাহলে আপনি এটি এখানে পেয়ে যাবেন। তো আপনি এটি এখানে সিলেক্ট করে দিবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন। তো এখানে এখন আপনাকে যেটি দিতে হবে সেটি হলো এখানে বোর্ডের নামটি দিতে হবে, পাসিং ইয়ার, রোল নাম্বার এবং মোবাইল নাম্বার। আবেদনের সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করেছিলেন আপনাকে এখানে সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। তো আপনি এখানে সঠিকভাবে সব তথ্য এখানে দিয়ে দিবেন। আপনার বোর্ড, পাসিং ইয়ার, রোল এবং মোবাইল নাম্বার দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রসিড টু পে, এখানে ক্লিক করবেন। প্রসিড টু পে তে ক্লিক করলে যদি আপনার সকল তথ্য দেওয়া যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনার নামটি দেখতে পাবেন এবং যেহেতু পেমেন্টটি সম্পূর্ণ করা হয়নি সেই ক্ষেত্রে এখানে আনপেড লেখা দেখতে পাবেন এবং কত টাকার চার্জ কাটবে সেটিও দেখতে পাবেন। এখানে ট্যাপ টু কন্টিনিউ এই অপশনে এসে আপনি ক্লিক করবেন। ট্যাপ টু কন্টিনিউ ক্লিক করার পরে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটি দিবেন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে আপনার ফিটি কিন্তু পরিশোধ করা সম্পূর্ণ হয়ে যাবে। এখানে একটি ট্রানজেকশন আইডি নাম্বার পেয়ে যাবেন, এটি আপনি সংগ্রহ করে আপনার কাছে রেখে দিবেন। তো প্রথমত আপনাদেরকে দেখালাম ফলাফলটি কিভাবে দেখবেন এবং পরবর্তীতে দেখালাম যারা নির্বাচিত হয়েছেন আপনার রেজিস্ট্রেশন ফিটি কিভাবে পরিশোধ করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো আপনার রেজিস্ট্রেশন ফিটি জমা হয়েছে কিনা সেটি আপনি কিভাবে দেখবেন। তো সেটি দেখার জন্য পুনরায় আবার সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভিউ রেজিস্ট্রেশন পেমেন্ট, এখানে ক্লিক করবেন। একইভাবে আপনার রোল নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ভেরিফিকেশন কোডগুলো এখানে লিখে ভিউ পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করবেন। ভিউ পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করলে আপনি এখানে আপনার নামটি দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার নির্চয়নের টাকা জমা হয়েছে। এটি আপনি একটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংরক্ষণ করে রেখে দেবেন। এই একটি কপি এবং যে ফলাফলের যে কপিটি রয়েছে এই দুটি আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দিবেন। আর যারা নির্বাচিত হননি আপনারা যখন আপনাদের ফলাফলটি দেখতে যাবেন, ফলাফলটি দেখতে গেলে আপনারা নিচে এমন একটি মেসেজ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লেখা আছে দুঃখিত, আপনি ভর্তির জন্য নির্বাচিত হননি। তো যারা নির্বাচিত হননি তাদের কি করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন।
তো এখন আপনাদেরকে জানিয়ে দেব এই মাইগ্রেশনটি কি এবং এই মাইগ্রেশন কিভাবে কাজ করে। তো পুনরায় আবার এই ওয়েবসাইটে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পূর্ণাঙ্গ নির্দেশিকা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে সাধারণ নির্দেশনা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এই অংশে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ভর্তির ফলাফল, প্রক্রিয়াকরণ, প্রকাশ এবং মাইগ্রেশন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মোট 3টি পর্যায়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে, প্রাথমিক নিশ্চয়ন সাপেক্ষে সর্বোচ্চ 2 বারে সক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে, অর্থাৎ প্রাথমিক নিশ্চয়নের পর সর্বোচ্চ 2 বার একজন শিক্ষার্থী কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে। একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেওয়া কলেজ পছন্দক্রম, SSC সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র একটি কলেজেই সিলেকশন পাবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ২২৮ টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করবে। উল্লেখ্য যে প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ২২৮ টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে, অন্যথায় শিক্ষার্থীর মনোনয়ন ও আবেদন বাতিল হবে। আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায় আবেদন ফি জমা দিয়ে নতুনভাবে আবেদন করতে পারবে। যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোনো কলেজে সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোনো কলেজে আবেদন করে নাই তারা আবেদন ফি জমা সাপেক্ষে আবেদন করতে পারবে। ফলাফল প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট তারিখ শিক্ষার্থীদেরকে SMS এর মাধ্যমে ফলাফল জানানো হবে এবং একই সাথে SMS এ একটি গোপনীয় সিকিউরিটি কোড প্রদান করা হবে। এই সিকিউরিটি কোডটি চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। তাছাড়াও শিক্ষার্থীগণ ভর্তির ওয়েবসাইট, এখানে একটি ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন, এখান থেকে বিস্তারিত ফলাফলটি আপনারা জেনে নিতে পারবেন। তো আপনারা অবশ্যই এটুকু পড়ে এখানে বুঝতে পারলেন মাইগ্রেশনটি কীভাবে কাজ করে। আপনি যদি মোটা 10টি প্রতিষ্ঠানে যদি পছন্দ দিয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনার 7 নম্বর প্রতিষ্ঠানে যদি আপনি প্রথম পর্যায়ে যদি নির্বাচিত হয়ে থাকেন সেক্ষেত্রে উপরের দিকে যে 6টি প্রতিষ্ঠান রয়েছে সেটিতে আসন খালি থাকার সাপেক্ষে এবং আপনার ফলাফলের ভিত্তিতে সেটি পরিবর্তন হতে পারে। এবং প্রথম পর্যায়ে যারা নির্বাচিত হননি আপনারা দ্বিতীয় পর্যায়ে আপনাদের যে ফিটি ছিল আবেদনের যে ফি সেই ফি ব্যতীত আপনারা আবার পুনরায় আবেদন করতে পারবেন। এবং যারা নতুন রয়েছেন, যারা প্রথম পর্যায়ে আবেদন করেননি, তারা দ্বিতীয় পর্যায়ে আপনারা আবার নতুনভাবে আবেদন ফি পরিশোধ করে আপনারা এটির আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দেবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।